হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য প্যাশন অফ লাইফ। তো আজ আমি তোমাদের সাথে অ্যাব্রাহাম লিঙ্কন, US 16th প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনের রেসিডেন্সিয়াল প্লেসের একটা ভিডিও শেয়ার করব, যেটা একটা অবভিয়াসলি একটা হিস্টোরিক প্লেস। অ্যান্ড এটা হচ্ছে স্প্রিংফিল্ডে। স্প্রিংফিল্ড হচ্ছে ইলিনয় স্টেটের ক্যাপিটাল সিটি। তো আমরা জাস্ট সামারে আমরা গিয়েছিলাম স্প্রিংফিল্ড। তো অলরেডি তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আগে, যেটা অ্যাব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্সিয়াল মিউজিয়ামের ভিডিও। আর আজ আমি তোমাদের সাথে লিঙ্কনের রেসিডেন্সিয়াল প্লেস, যেখানে উনি থাকতেন বিফোর বিকামিং US প্রেসিডেন্ট, তো সেই এরিয়া প্রিজার্ভ করা আছে, সেখানে এখনও ভিজিটার্স যায়, সেই বাড়ি প্রিজার্ভ করে রাখা আছে, পুরো এর কমিউনিটি প্রিজার্ভ করে রাখা আছে। তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা লাঞ্চ করছি, এরপরে আমরা যাব। এখান থেকে খুব বেশি দূরে নয়, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা স্প্রিংফিল্ড ডাউন টাউন, খুবই সুন্দর সাজানো গোছানো, আর সামার বলে চারিদিক খুব সুন্দর গ্রিন। তো আমরা এখন যাচ্ছি লিঙ্কন রেসিডেন্সিয়াল প্লেসে। তো এটা একটা হিস্টোরিক সাইট, যেটা প্রিজার্ভ করা আছে ফর ভিজিটার্স। আর এখানে ভিজিটার সেন্টার্স আছে, তো ফার্স্ট ভিজিটার সেন্টার্সে যেতে হবে, তারপরে সেখান থেকে মানে পার্টিকুলার লিঙ্কন হাউস দেখার জন্য একটা পাস কাটতে হয়। তো আমরা সেটা জানতাম না, যাই হোক আমরা চলে গেলাম এগিয়ে। আমরা জাস্ট বাড়িটা দেখবো বলে এগিয়ে চলে গেছি, ভিজিটার সেন্টার মিস করেছি। তো তোমরা যদি কেউ যেতে চাও, ফার্স্ট গো টু ভিজিটার সেন্টার বাই টিকিট অর পাস অ্যান্ড দেন ভিজিট। তো আমরা এখন যাচ্ছি, এইখান থেকে মোটামুটি এরিয়াটা শুরু, যেটা পুরো এরিয়াটা ঘেরা আছে, প্রিজার্ভ করা আছে। আর এই যে বাড়িটা দেখছো সামনে, এটাই হচ্ছে লিঙ্কন হাউস। তো লিঙ্কন, অ্যাব্রাহাম লিঙ্কন এখানে ছিলেন 1844 টু 1861, বিফোর বিকামিং দ্য 16th US প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। আর এই পুরো ব্লকটা প্রিজার্ভ করা আছে উইথ সাম আদার হোম অলসো, মানে এই ওনার বাড়ি তো আছে, এইটা ওনার বাড়ি, আর এর পাশাপাশি বেশ কয়েকটা বাড়িও প্রিজার্ভ করে রাখা আছে। তো পার্টিকুলার লিঙ্কনের হাউসে এন্ট্রি নিতে গেলে টিকিট কাটতে হবে। তো আমরা যেহেতু পেরিয়ে চলে এসেছি ভিজিটার সেন্টার, তো আমরা গেলাম না ফিরে, আমরা আউটসাইড থেকে দেখলাম, বাট পিপল ক্যান ভিজিট ইনসাইড অলসো। তো এই বাড়ি রাস্তা যেমন ছিল সেরকমই কিছুটা অলমোস্ট সেরকমই মেনটেন করে রাখার চেষ্টা করা হয়েছে, কিছু মেনটেন্সের কাজও চলছে আমরা দেখলাম। বাট 1844-এ যেরকম স্ট্রাকচার হতো, রোড স্ট্রাকচার বা হাউস স্ট্রাকচার, সেরকমই এগুলো রাখার চেষ্টা করা হয়েছে অ্যাজ ইট ইজ। তো এই যে ফুটপাথটা এরকম, রাস্তাটা এরকম, আর এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটা পুরো ফেন্স দিয়ে ঘেরা, আর কিছু গাছ রয়েছে, বাট দেখে মনে হলো না যে ওই গাছগুলো, পার্টিকুলার এই গাছগুলো 150 বছরে পুরনো, হয়তো গাছগুলো অন্য গাছ লাগানো হয়েছে পরবর্তীকালে। তো ব্যাকইয়ার্ডটা এরকম। তো লিঙ্কনের বাড়ি দেখা তো আমরা আউটসাইড থেকেই দেখলাম, এরপর আমরা যাচ্ছি নেবারহুডের অন্য কিছু বাড়ি সেভ করে রাখা আছে, যেগুলোর মধ্যে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিজ লাগে না। তো এরকমই একটা বাড়িতে আমরা জাস্ট গেলাম দেখতে। এই এই বাড়িগুলো দেখলে কিছুটা আইডিয়া পাওয়া যায় যে এখানে সেই সময় বাড়ি কীরকম হতো, ইনসাইড কীরকম হতো, বা কী ধরনের ফ্যাসিলিটি থাকতো তাদের বাড়ির ভিতরে। তো এটা হচ্ছে পুরো নেবারহুডটা, পুরো এলাকাটাই প্রিজার্ভ করে রাখা আছে। রাস্তা যেরকম ছিল আজ থেকে 150 বছর আগের সেরকমভাবে রাখা আছে, আর বাড়িগুলো যেরকম ছিল অলমোস্ট, আউটসাইডটা তো অ্যাটলিস্ট সেরকম আছে, ইনসাইডে হয়তো কখনো কখনো কিছু চেঞ্জেস হয়েছে, এরকমই সেম রাখা হয়েছে। তো জায়গাটা খুবই ইন্টারেস্টিং, দেখতে খুব ভালো লাগছিলো, একদম শান্ত নিরিবিলি, লোকজন খুব কম। আর রাস্তাটা দেখো, রাস্তাটা হচ্ছে সেই মানে আজ থেকে 150 বছর আগে যেরকম রাস্তা হতো, মাটির রাস্তা সেরকম।
আর এখানে রাস্তার ধারে যে লাইট রয়েছে সেগুলো আগে যেমন আগেকার দিনে যেমন হতো সেরকম, আর প্রত্যেকের বাড়ি মানে ব্যাকইয়ার্ড যেমন হতো সেরকমই আছে। আর হয়তো গাছপালাগুলো চেঞ্জ হয়েছে, সব গাছ অত পুরনো নয়, কিছু নতুন গাছও রয়েছে। আর আমরা যাচ্ছি হেঁটে ওইখানে মেন রোডে, ওখানে রাস্তাটা শেষ হয়েছে, এইটুকু এরিয়া প্রিজার্ভ করে রাখা আছে। তো এই যে আমরা এন্ডে চলে এলাম, এই কমিউনিটিটার নেবারহুডটার এন্ডে চলে এলাম। তো এখান থেকে দেখো ওইদিকে রাস্তাগুলো হচ্ছে এখনকার রাস্তা, যেমন পিচের রাস্তা হয়, আর এখান অবধি পুরোটা এই আগেকার রাস্তা এরকমভাবে রাখা আছে। বাকি যেমন বাকি মানে স্প্রিংফিল্ড ডাউন টাউনের মধ্যে এই জায়গাটা পড়ে, তো বাকি শহরটা এরকম অন্যরকম, আর পার্টিকুলার এই জায়গাটা এভাবে সেভ করে রাখা আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগলো দেখতে আজকে, সম্পূর্ণ একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যাদের সুযোগ আছে অবশ্যই জায়গাটা ভিজিট করো, খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কিছু কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর এখন হচ্ছে আইসক্রিম টাইম। সৌমি সৌমি দে না। This is Oreo, right? Oreo fudge. No, this is Founder's favorite. Founder's favorite. And this one? Chocolate. Chocolate.